আসসালামু আব্দুর রহমান আপনাকে যুক্ত করা হয়েছে আব্দুর রহমান আপনি বলেন তাহলে আচ্ছা আচ্ছা ছোট থেকে সালাম দেওয়ার অভ্যাসটা হয়ে গেছে তো তো মনে মানে মুখ থেকে বের হতে গেছালো প্রায় আর কি তো যাই হোক সালাম দিলাম না যেহেতু আমি এগুলো মানে ভয় বিশ্বাস করি না এখন তো প্রথমে আসলে খুবই ভালো লাগতেছে যে আপনার সাথে কথা বলতে পারতেছি তাও সরাসরি আপনারা অনেক ভিডিও দেখছি অনেক কথা শুনেছি ওই আগের ওর মতো আমি একটু প্রথম তো এই জন্য আর কি ফিল করতেছি তো যাই হোক খুব ভালো লাগতেছে যে আপনার সাথে কথা বলতে পারতেছি এখন আমিও বাংলাদেশে আছি আসলে বাংলাদেশ থেকে আপনি যেভাবে মানে কথা বলেন আসলে আমরা এইভাবে বলতে পারি না কারণ আমাদের মানে একটা হুমকি আসে আর কি মানে এদের তো আবার নিয়ম আছে মানে মানে গলা কেটে হত্যা করে আর কি ভয় লাগে তো যাই হোক আপনার ভিডিও দেখি আমি সর্বপ্রথম ভিডিও দেখছি হচ্ছে আসাদ নুর ভাইয়ের তারপর আস্তে আস্তে অভিজিৎ আব্দুল মাসুদ ভাই দেন আপনার কাছে আসলাম মানে এভাবে পরিচয় হতে হতে আর কি মানে খুঁজে খুঁজে পাই আর কি যাই হোক খুব বেশি লুপাপু আছে তো আসলে অনেক কিছু শিখতে পারি আপনাদের কাছ থেকে যেমন ছোটবেলা থেকে আমাদের যেভাবে শেখানো হয়েছিল আর কি মানে যেভাবে আসলে অন্ধের মতো আসলে বিষয়টাকে বোঝানো হয়েছে আমরা কিন্তু সেভাবেই মানে বিষয়টাকে মানে ওইভাবে নিয়ে আসতেছিলাম আসলে শুধুমাত্র আমাদের কাছে ভালো দিকগুলোই প্রকাশ করছে আহ আসলে কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন আমি কিন্তু একটা মুসলিম ফ্যামিলির ছেলে আমার আব্বু হজ করে আসছে কিছুদিন আগে তো যাই হোক আসলে আমি বলতে চাচ্ছি যে আপনারা আমার চোখ অন্তত খুলে দিচ্ছেন আর কি আমি নিজের থেকে আগে থেকেও চিন্তা করতাম যে আসলে কেমনে কি মানে একটা ছেলে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে সে মুসলিম হচ্ছে আর একটা ছেলে হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে সে হিন্দু হচ্ছে আসলে এখানে আসলে হ্যাঁ দোষ আসলে তো আমার নাই বা যে হিন্দু সমাজে তেমন কিছু তার নাই এটা আমার চিন্তা ভাবনা অনেক আগে থেকে ছিল আবার অনেকেই বলে যে না বুদ্ধিজ্ঞান আল্লাহ দিছে তাইলে তো সে এখন চেঞ্জ হতে পারে তো আমি চিন্তা করতাম যে না ফ্যামিলি কে ছাড়া সমাজকে ছাড়া পরিবারের মানুষজন আশেপাশের লোকজন এদের সাইডে আসা অনেক কষ্টের একটা বিষয় তো এটা আসলে আমরা মুখে ততটা বলতে পারি আসলে যে সাইডে আসবে সে আসলে তার কতটা কষ্ট লাগে সেটা সে জানে তো আসলে এটা আমার মনে হয় সম্ভব না এরকম আর কি আমার চিন্তা ভাবনা ছিল আগে থেকেই তো পরে আপনাদের ভিডিও দেখে আসলে আমি একদমই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন আলমের ঘরে জালেম হইছে এটা হয়তো অনেকে মনে করতেছে অনেকেই বলে যেই আপনার আব্বু হাস করছে আপনি এ ধরনের কথা বলেন কেমনে হ্যাঁ মানে এই আর কি আমার হচ্ছে আমি যেখানে চাকরি করি সেখানে আরেক বড় হয়ে আছে ও হচ্ছে অনেক কিছু জানে মানে সে আপনাদের ভিডিও দেখে মানে অনেক কিছু জানে বলতে

এখন ভাই সেটারই একটা ভয় আমি তো এক পর্যায়ে last এ একটু ভয় পেয়ে গেলাম মানে এমন করতেছে যে আসলে মানে চাকরি চলে যাওয়ার একটা অবস্থা এরকম একটা অবস্থা করে ফেলছে তারা মানে বেশ কিছু লোকজন মিলে আমাদের মানে বিভাগকে অভিযোগ বিরুদ্ধে অভিযোগ দিছে এরকম তো যাই হোক আসলে আমি চাচ্ছিলাম যে আসলে বেশি ফাইসা গেলে আপনি বলবেন যে আমি তো তোমাকে ইমান পরীক্ষা করতেছিলাম আমি নিজে তো আসলে মুসলমান আমি তো এখন এখন ভাই তোমরা ইমান কেমন আমরা নবী সম্পর্কে আমাদের যেভাবে জানানো হয়েছে ছোটবেলা থেকে যে নবী হচ্ছে এমন একজন ছিলেন যে মানে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতেন না ঠিক আছে সে অনেক আঘাত সহ্য করছে তো এখন আমি যেটা দেখি মানে আপনাদের ইয়া থেকে আমি যেগুলো হাদিস যেগুলো মানে আপনার রেফারেন্স দেন সেই আমি খুলে খুলে বের করে করে দেখি পরে আবার তো দেখার পরে মনে হচ্ছে যে সে শুধু মানে যেগুলো আমাদের শোনানো হয়েছে সেটা একদমই মানে অন্য টাইপের ভুল পুরোটাই বিপরীত সে মানুষকে হত্যা করার জন্য আদেশ দিছে সে নিজে হত্যা করছে এরকম তো যাই হোক আরো অনেক কিছু শুনলাম যে সে বিবাহ করছে এগারোটা তারপরে সে এত ভালো মানুষ ছিল ছয় বছরে একটা মেয়েরে বিয়ে করে কেমনে হ্যাঁ এটা হচ্ছে আমার কাছে অনেক বেশি মানে ইয়ে করছে আর কি মনের মধ্যে বিষয়টা অন্যরকম লাগছে তারপরে সে খাদিজা বাইসে থাকা অবস্থায় সে একটা বিয়েও করলো না তার বয়স যখন পঞ্চাশ প্লাস হয়ে গেল তখন তার ছয় বছর মানে খাদিজা মরার পরেই তার বিয়ে করার আগ্রহ জাগলো আসলে সে যদি একজন ভালো মানুষ হয়ে থাকে তার মতো মানুষ তার দুনিয়ায় কেউ নাই এটা হচ্ছে তারা বিশ্বাস করে তো তারা যদি এটা বিশ্বাস করে তাহলে তার এতদিন তার বিয়ার কোনো খোঁজ খবর নাই খাদিজা মরার পরেই তার সব মানে রাজ্যটা যখন তার অধীনে চলে আসলো সে যখন ক্ষমতা বলো তখনই তার মানে বিয়ের হিরিক পরে আর কি ছয় বছরের মেয়ে থেকে মানে শুরু হয়ে গেল হ্যাঁ যে এতদিন তো বুড়ো মানে মুরুব্বি মানুষ কাজ করছে এখন একটু ইয়াং করে দেখি কেমন লাগে হুম যাই হোক এইগুলা আসলে বিষয়টা আবার যে সে মিরাজে যায় হচ্ছে উম্মে হানির ঘর থেকে তার পছন্দের একটা মেয়ের কাছ থেকে যায় মানে তার রুম থেকে মিরাজে যায় আসলে বিষয়টা খুবই আশ্চর্য কথাটা আজকে অফিসে উঠছিল হ্যাঁ তো যাই হোক এগুলা বেশি কথাবার্তা বলেন না ভাই মানে যাদের সাথে আপনার ইয়া তাদেরকে এত কথা বলার দরকার নেই কারণ বিপদ হয়ে যেতে পারে যেকোনো সময় আহ ঠিক আছে আব্দুর রহমান ভাই আর কি কোন point আপনার আছে নাইলে আমরা মুমিনদেরকে যুক্ত করবো একটু ভাই আর কথা আহ এখানে না কথা হচ্ছে না এটার ভয় তো আছেই কারণ আসলে যে বললাম না লাস্টে এ ভয় পেয়ে গেছি আর কি আর একটা বিষয় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এত আমি প্রথমে যে আপনার সংশয় ডট কমে ঢুকছিলাম ওখান থেকে আমি কিছু পড়ি আর কি শয়তানের জবানবন্দিটা করলাম তো অনেক পরিশ্রম করেন দেখে বোঝা গেল আসলে একটা মানুষ কিভাবে এত লেখালেখি করতে পারে আমার মাথায় আসলে আসে না আসলে চেষ্টা থাকলে সবই সম্ভব সেটা বোঝা যায় আপনার লেখালেখি দেখে তো যাই হোক ভাই ভালো থাকেন তাইলে আজকে বিদায় জানাচ্ছি আরেকদিন কথা হবে আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ ওকে ওকে আছে সাবধানে থাকবেন পরের জনকে যুক্ত করি দেখি আরেক কারা কারা আছে মারুফ মারুফ আপনাকে যুক্ত করা আছে মারুফ আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ওই অঙ্কে আমি ওই কোরআনের একটা মিরাকল নামের একটা ভিডিও দেখে কোরআনের কি বলে আমি কোরআনের মিরাকেল একটা আয়াত শুনলাম সেটা প্রশ্ন করার জন্য এসেছি আর কি আচ্ছা কোরআনের আয়াতটা আপনি পড়ে দেখেছেন জি পড়ে দেখেছি ওই আয়াতের যে তাফসীর তাফসীরটা পড়ে দেখেছেন না তাফসীটা তাফসীরটা পড়ছি কোন তাফসীরা পড়েছেন আহ Tafsir mentafsir নামটা দেখিন এমনে মানে ব্যাখ্যা করা আছে অ্যাপএতে পড়ছিলাম মোবাইলে অ্যাপে না এটা তো বলতে হবে কোন Tafsirটা পড়ছেন কারণ অনেক মানুষই তো অনেক ধরনের Tafsir লিখতে পারে Tafsirটা একটা অথেন্টিক Tafsir কিনা একটা রিলায়েবল Tafsir কিনা সেটা তো দেখতে হবে আগে কোয়ার Tafsir পড়ছেন মনে করেন যে আপনি যদি তাবারীর Tafsir পড়েন বা কুরতুবীর Tafsir পড়েন বা ইবনে কাসীর এরকম একটা নাম বলেন যে এই লোকের Tafsirটা আপনি পড়েছেন হুম না আচ্ছা Tafsirটা আমার মনে আসছে না

হবে এইটা ভাই পা নিশ্চয় লেখে নাই এটা পরবর্তীতে যারা স্মার্টফোন দেখছে এবং কবিতাটা শুনছে তারা এটা এটা মিলাইছে জোর জবরদস্তি করে মিলাই দিছে মিলাই দিয়ে বলতেছে নজরুল ইসলাম নাকি কি ভবিষ্যৎবাণী করছে তাই না এটা তো বোঝাই যায় এটা কিছু মানুষ মানে ফাছামি করে মিলাইছে জোর করে জোর জবরদস্তিমূলকভাবে মিলাই দিছে জিনিসটারে একটা সাথে আরেকটা মিলাই দিছে তাই না জি বা ধরেন এই যে হিন্দু ধর্মগ্রন্থে কিছু জিনিস আছে যেমন ধরেন একটা জিনিস আছে গণেশ নামক একটা দেবতা আছে নাম শুনছেন না জি ওটাnabla মাথাটা হইতাছে হাতির মাথা নাকি হাতির মাথা লাভ দেবতা এটা নিয়া তো মানে শাসাশিক করার কথা এটা তো একটা খুবই অবজ্ঞনিক কথা কিন্তু মানে ভারতের যে প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী সে নরেন্দ্র মোদী বলতেছে কি যে এই যে আমাগো হিন্দু ধর্মে সেই আগে থেকে সার্জারি করা গলা একটা গলা কেটে আরেকটা গলা মাথায় লাগা যা এই যে এখনকার সময় আমরা সার্জারি করি না কিডনি চেঞ্জ কিডনি বদলাই একজনের কিডনি আরেকজনের কিডনিতে লাগা দেয় শুনছেন না ভাই সার্জারি পেট কেটে সার্জারি করে অপারেশন করে আর নরেন্দ্র মোদী কইতাছে যে আমরা ওই যে সেই প্রাচীন আমলে এই জিনিসটা আমাগো ধর্মগ্রন্থে লেখা আছে

किसी ने स्टेमसेल ट्रीटमेंट की चर्चा की होती है। तो लोगों को बड़ा अजूबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं सब बगरे हैं लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था वो स्टेमसेल का साइंस था टेक्नोलॉजी थी क्योंकि शास्त्र कहते हैं कि कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था कर्ण के जन्म की सारी जो कथा आती है वो शरीर पर से एक छोटा सा हिस्सा लिया और उसी में से कर्ण पैदा हुए यही करते हो ना डॉक्टरों का सर्टिफिकेट चाहिए तात्पर्य यह है कि हमारे देश के पास कुछ तो था अब आज लेबोरेटरी में सीधा हो रहा है लेबोरेटरी हो सकता है अमेरिका की हो लेकिन ये सी हो रहा है हो सकता है कान के समझ में किसी के मन में सवाल हो कि भाई शायद मोदी जी ने कहा लेकिन उतना तो वर्णन नहीं है अब हम प्लास्टिक सर्जरी को देखें मुझे लगता है कि दुनिया में तो सबसे पहली प्लास्टिक सर्जरी शरीर मनुष्य का और माथा हाथी का गणेश जी का निर्माण था अपना वीडियो सुना जाछना मेसिया भाई आपने की वीडियोটা শুনতে পাইছেন হ্যাঁ আমি শুনতে পাইছি তো এই যে বেশিরভাগ লোকজনকে দেখা যাচ্ছে যে তাদের ধর্মগ্রন্থের ভিতরে কত বিজ্ঞান আছে এই জিনিসটা তারা চেষ্টা করে যেটার সাথে বিজ্ঞানের একটা মিলায় কোনো না কোনো ভাবে মিলায় শব্দের অর্থ টর্থ পাল্টায় পাল্টায় কোনো না কোনো ভাবে যদি মিলান যায় এলি মনে করেন কেলাফতে আমার ধর্মটা প্রমাণ হয়ে গেল কিন্তু ভাই বিজ্ঞানের কোন জগতে কি এরকম কোনোদিন আপনি দেখছেন যে কোন একজন বিজ্ঞানী একটা গবেষণা করছে গবেষণা কইরা কইছে যে আমার এই গবেষণাটা কিন্তু কোরআনের সাথে মিলা গেছে বা বাইবেলের সাথে মিলা গেছে সুতরাং আমার এই গবেষণাটা সঠিক এই কথা কি কোনো বিজ্ঞানী কোনোদিন কইছে বলে আপনি শুনছেন না তার মানে বিজ্ঞান কোন ধর্মগ্রন্থের পুছে না তাই না বিজ্ঞান তার নিজের গতিতে চলে নাকি জি আর এই যে হিন্দুরাও দাবি করে আমাকে মানে মহাভারতের সাথে বিজ্ঞান মিল লাগে খ্রিস্টানরাও দাবি করে আমাকে বাইবেলের সাথে মানে বিজ্ঞান মিল লাগে মুসলমানরাও দাবি করে আমাকে কোরআনের সাথে মিলা গেছে প্রত্যেক ধর্মের লোকই দাবি করে বিজ্ঞানের সাথে গেছে এই জন্য তাদের ধর্মগ্রন্থটা সত্য এটা তো প্রত্যেক ধর্মের লোকই দাবি করতেছে তাই না জি তার মানে আমরা বুঝতে পারলাম যে বিজ্ঞান কোন ধর্মের পড়ছে না ধর্ম হচ্ছে বিজ্ঞানের উপর নির্ভরশীল বিজ্ঞানের দীক্ষা ওরা কইতাছে যে আমাকে বিজ্ঞানের সার্টিফিকেট লাগে মানে ধর্মগুলোর একটা বিজ্ঞানের একটা সার্টিফিকেট লাগে যে সার্টিফিকেটটা দেখায় তারা নিজেদেরকে সত্য প্রমাণ করতে চায় নাকি জি জি মানে হচ্ছে আপনি যদি কখনো চাকরির জন্য ইন্টারভিউ দেন বা চাকরির জন্য अप्लाई করেন তাহলে বাংলাদেশে হইলে আপনার যে ফটোকপি করা কাগজপত্র সার্টিফিকেট এগুলো তো একটা সত্যায়ন লাগে তাই না প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করতে হয় নাকি জি জি

এই কারণে তার সত্যায়নে কাম হবে না মানে সত্যায়নটা করতে হয় সবসময় উপরের জিনিস দিয়া তাই না হায়ার জিনিস দিয়া জি তাহলে ধর্ম যে বিজ্ঞান দে বিজ্ঞান দ্বারা সত্যায়নের চেষ্টা হচ্ছে এখান থেকে কি বোঝা যায় যে কোনটা উপরে আছে বিজ্ঞান উপরে আছে নাকি ধর্ম উপরে আছে বিজ্ঞান উপরে আছে তার মানে বিজ্ঞান হায়ার র‍্যাঙ্কে আছে হাই র‍্যাঙ্কে আছে এই কারণে একটা প্রত্যেক ধর্মের লোকেই চেষ্টা করতেছে তাদের ধর্মটারে বা তাদের ধর্মগ্রন্থটারে বিজ্ঞান দ্বারা সত্যায়িত করতে কারণ তারা সবাই জানে বিজ্ঞানটা একটা হায়ার পজিশনে আছে যদি ধর্মটা হায়ার পজিশনে থাকতো মনে করেন কোরআনটা হায়ার পজিশনে থাকতো তাহলে বিজ্ঞানীরা যখন একটা গবেষণা করতো তখন তারা লিখতো যে কোরআনের অমুক আয়তের সাথে আমারটা একটা মিল্লা গেছে সুতরাং আমার গবেষণাটা সঠিক হয়েছে সুতরাং আমার এখন নোবেল পুরস্কার এই যে দেখো হ্যাঁ তার মানে আসলে আহ মানে নির্ধারণ করা একটা মাপকাঠি হিসেবে যদি মিলে যায় তার মানে এটা আমরা সত্য তাহলে বিজ্ঞানের সাথে যেটা মিলে যাচ্ছে অতটুকু আমরা নিচ্ছি বা বিজ্ঞানের সাথে যেগুলা মানে বিজ্ঞানে যেগুলো আমাদের সাথে কন্ট্রাক্ট করতেছে সেগুলো আমরা নিতে পারতেছি না মানে অ্যাকর্ডিং টু ধর্মীয় বিষয়গুলো আপনি আপনি ইভলিউশনকে মানতে পারতেছেন না ধর্মিক কিন্তু ধর্মের সাথে আপনি চিকিৎসা বিজ্ঞানে কোন একটা কিছু মিলে গেছে ওকে তার মানে এটা হচ্ছে বিজ্ঞানে যেটা যেটোটা আছে তার এটাই সত্য কিন্তু যদি কিন্তু যদি আয়াত আছে কোরআনে সেটাལ་ একটু শুন দিও সেটা সেটার জন্য প্রশ্ন করতে হচ্ছে বিগ ব্যাং থিওরির কোনো আয়াত কোরআনের ভিতরে নাই ভাই আপনি কি বিগ ব্যাং কাকে বলে এই জিনিসটা জানেন জানি ভাই

আমি তো আচ্ছা ঠিক আছে মানে আপনাকে আমি বলে দিচ্ছি যে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং এখনো সম্প্রসারিত হচ্ছে আপনি সেই আয়াতে বলা হয়েছে যে পাক সম্প্রসারিত করে ফেলছে মানে সেটা হচ্ছে past tense এ বলা আছে সেটা প্রেজেন্ট continuous tense এ বলা নাই সেখানে বলা নাই যে সম্প্রসারিত করছি এটা বলা নাই বলা আছে সম্প্রসারিত করেছি এবং এই একই কথা অনেকগুলা আছে। এমন কি মিশরের যে ধর্মগুলো আগে একত্রিত ছিল সেটাকে আলাদা করেছে সম্প্রসারিত করেছে এটা পৃথিবীর বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ অনেকগুলাতে অনেকগুলোতে একই কথা বলা আছে আপনি যেহেতু মানে এগুলো পড়েন নাই সে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি সংশয় ডট কমে ঢুকে

হ্যালো আসিফ ভাই বলেন ভাই ফার্স্ট একটা কথা বলি আমার খুব ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার আমি কল্পনা করতে আজকে আপনি আমাকে অ্যাড করবেন আমি একটু বলেনি ভাই সেকেন্ড আমি আজকে থেকে প্রায় এক বছর ধরে আপনাদের আপনাকে আসাদুর ভাইকে এবং মুফতিয়াল মাসুদ ভাইকে আমি আপনাদের তিনজনের পড়াশোনাগুলো বা আপনাদের যে কথাবার্তাগুলো এগুলো সব আমি ফলো করেছি ফলো করতে 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 তারপর আমি আমি ছিলাম হচ্ছে একজন ইসলামী আমি নামাজ কালাম পড়তাম তো আপনাদের কথাবার্তা শোনার পরে আমি চিন্তা ভাবনা করলাম আপনাদের বিরুদ্ধে কিছু ভিডিও করব তো তারপরে আমি যখন ইসলাম নিয়ে আস্তে আস্তে গবেষণা করলাম যখন আস্তে আস্তে পড়াশোনা করলাম তখন আমি দেখলাম যে যে না আমার চিন্তা ভাবনা ছিল ছিল সেটা এই মাসুদ যতগুলো কথা সমস্ত কথার সাথে আমার কথা একমত হয়ে যায় যার কারণে পরবর্তীতে আমি এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে এখন আমি আর ইসলামে বিশ্বাসী নই এটা হচ্ছে কি আমার এখন বর্তমানের মূল কথা আমার এটা আর আপনার সাথে এমনি আমার ইসলাম নিয়ে অনেক কথা ছিল আমি অনেক মেসেজও করেছি আপনাকে হয়তো মেসেজের রিপ্লাই পাইনি বাট আজকে এভাবে হঠাৎ করে আপনার এখানে অ্যাড হয়ে যাব আমি এটা ভাবতে পারিনি ধন্যবাদ আপনাকে ভাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনার কি কোনো স্পেসিফিক যদি আলোচনা থাকে বা পয়েন্ট থাকে তাহলে বলতে পারেন বলেন তাহলে স্পেসিফিক বলতে কি আমার এখন আমার আশেপাশে অনেকেই জানে যে আমি এখন আর ইসলাম এটা বিশ্বাস করি না যেমন আমার ওয়াইফ আমার বন্ধু বান্ধব আমার ভাই তো এরা মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করে যে তোকে আমরা অমুক খুজুরের সাথে বসায় দিব তোকে এই করব সেই করব তো ওদের ওদের মূল প্রশ্ন হচ্ছে এটা যদি ইসলাম ধর্ম যদি ভুল হয়ে থাকে তাহলে এত হাজার হাজার মানুষ এত দ্রুত কেন ইসলাম ধর্ম গ্রহণ করছে আর আজকেই বা কেন পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্ম ইসলাম এটা হচ্ছে ওদের প্রশ্ন এখন ওদের এই জবাবে আমি আর কিছু বলতে পারি না তো আমি যেটা ওদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর বেশিরভাগ মানুষই খ্রিস্টান হিন্দু এবং অন্যান্য অন্য ধর্মের ধর্মালম্বী আর কি তারা এগুলো বিশ্বাস করে যার যেহেতু তারা এই কোন একটা খোদাকে বিশ্বাস করে তাই তারা যখন দেখে যে ইসলাম সবচেয়ে ভালো তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু আমি তো কোনো গডকেই মানি না যার কারণে আমি কোনো ধর্মই বিশ্বাস করি না এখন আপনি যদি আমাকে এই বিষয়ে বলতেন আমি ওদেরকে একটু ভালোভাবে জবাব দিতে পারতাম আর আমি কিন্তু দশ বছর মাদ্রাসায় পড়েছি এখন আমি জেনারেল লাইনে আসি আচ্ছা ভাই আপনি একটু আমাদেরকে একটা তাহলে একটু সূরা পড়ে দেখি আপনার তেলাওয়াত কেমন কোন কোন সূরা পড়ব আমি 14 পারার হাফে ছিলাম বাট এখন অনেকগুলাই ভুলে গেছি বাট কয়েকটা এখনো মনে আছে এখন কোনটা পড়ব সূরা কাউসার পড়ব সূরা কাউসার তো অনেক ছোট হয়ে যায় আর একটু বড় কোন সূরা থাকতে পারে সূরা ইখলাস পড়ব তাইলে নাকি ফাতিহা

ঠিক আছে। আপনি আমরা অনেকবার আলোচনা করেছি হ্যাঁ মানে কমপক্ষে পাঁচশোটা ভিডিও আছে এই বিষয়ের উপরে কমপক্ষে পাঁচশোটা ভিডিও আছে আপনাকে আমি একটু অনুরোধ করবো আপনি একটু আমাদের আমার ইউটিউব চ্যানেলটাতে ঢুকেন ঢুকে আমি আপনাদের লেখাগুলো অনেকগুলো পড়েছি এখন

আর একটু ভালো করে বুঝায় দেন যাতে আমি করতে পারি প্রমাণটা ঘেটে ঘেঁটে বের করছি আমারও নিজের কয়েকটা বের হয়েছে এর মধ্যে আমি একটা বের করেছি হচ্ছে যেমন মিরাজের সময় মিরাজের সময় নবী যদি সাতাশ মান পার করে যদি পুরো পৃথিবীর উপরে চলে যায় সে আল্লাহর কাছে তাহলে সে যখন পৃথিবীর ত্যাগ করতেছিল তখন সে কেন দেখে নাই আমেরিকা কানাডা

নাস্তিক হয়ে যেতে হবে নাস্তিক হওয়াটা এটা কোন এত ইম্পর্টেন্ট কিছু না ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে আমি এটা পুরো পরিত্যাগ করতে যাচ্ছি ভাই কথাটা একটু শুনে নেন একটু ভয় একটু কাজ হ্যাঁ ভাই কথাটা একটু শুনে নেন যে আমাদের মূল টার্গেটটা হচ্ছে যে কোনো কিছু যুক্তি দিয়ে যাচাই বাছাই করা যুক্তি দিয়ে চিন্তা করা এই জিনিসটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে এটা করতে হবে আপনি যদি এটা করেন এবং এটা কন্টিনিউয়াসলি করতে থাকেন একটা সময় আপনার মধ্যে যে ভয় আছে বা একটা দ্বিধা আছে সেটা হয়তো কেটে যাবে না কাটলেও কোনো সমস্যা নেই আপনার মূল কাজ হচ্ছে যে 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 আপনার চিন্তা চিন্তা করার করার পদ্ধতিটা পদ্ধতিটা হতে হবে যুক্তি দিয়ে দিয়ে। প্রমাণ আপনি ডিসিশন মেক করতে পারতেছেন কিনা আপনার এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোন প্রিজুডিস মানে পূর্ব সংস্কার বা পূর্ব ধারণা সেখানে প্রভাব বিস্তার করতে পারতেছে কিনা এই জিনিসটা যদি না থাকে এবং আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা করতে পারেন

কনসেপ্ট না কনসেপ্ট বলতে আমি যেহেতু মাদ্রাসা পড়ালেখা করছি এই বিষয়টা আমার ছোটবেলা থেকে আসিফ মহিউদ্দিন ভাই এমন আসাদ নুর ভাই ভাই এদের আরো যে ভাইগুলো আছে এরা যেমন ছোটবেলা থেকে এদের প্রশ্ন মনে মনে একটা কাজ করে যে এই জিনিসটা এমন কেন ছোটবেলা থেকে আমারও প্রশ্ন ছিল আমি যখন হুজুরদেরকে জিজ্ঞেস করতাম যে হুজুর এই জায়গাটা আমার একটু এরকম লাগতেছে তখন হুজুর আমার বলতে এই এত কিছু না তাড়াতাড়ি এ পড়ো একটা দোয়া আছে যে শয়তান তাড়ানোর এই কি জানি এটা আস্তা কি রুলা নাকি জানি এটা দোয়া আছে বলতো এই তারাতে এটা পড়ো শয়তান কাজ করতেছে শয়তান ভিতরে ঢুকে গেছে এই কথাগুলো আমাকে বলতে হুজুররা না না এটা এটা তো এটা তো তাদের ধর্মীয় পারসপেক্টিভ থেকে তারা এটাকে বলবে কিন্তু কথা হচ্ছে আপনি যদি কনভিন্স হয়ে থাকেন দিস আর ফেক্স দেন এটা আপনার ভিতরেই থাকুক আপনার তো বাইরে গিয়ে মাইক দিয়ে ওয়াজ করে গিয়ে বলতে হবে না যে আপনি নাস্তিক

মানে ওই বিশ্বাসটা আর ভাঙার জন্য আমার আরেকটু আমারও নিজের থেকে একটু আমার অবস্থানটা ক্লিয়ারিফাই করা দরকার এই কারণে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম আসিফ মুহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলার আপনি যেটা করতে পারেন তাকে আপনি আর্টিকেলগুলো দিতে পারেন বা আসিফ টা আছে সেটা তাকে দিতে পারেন সব শুনাইছি ভাই তাও হয় না বিচার করতে বলেন তারপর যদি না করে তাহলে এখানে তো আপনার ঝগড়া করে মারামারি করে আপনার জীবন তো নষ্ট করে দিতে এখন লাস্ট আর একটা ভাই আমিরপুর ভাই আমিরপুর ভাই আপনার শেষ যে কথাটা আছে সেটা বলেন তাহলে হ্যাঁ এটা হচ্ছে যে মানে আমাদের এটা আমি দুইটা অপশন দুইটা ইয়ে দিয়ে বোঝাচ্ছি আপনাকে বলছি সেটা হচ্ছে এক ওই তাবিজ করে না তাবিজ হুজুরা বিভিন্ন হুজুরা তাবিজ দেয় ফু দেয় চাল পরা দেয় এগুলা দেয় তো এই বিষয় নিয়ে হচ্ছে গিয়ে আমার কথা যে যখন নবী সাহাবিরা যে ছিল তারা যখন এই কাজগুলা করতে পারে নাই যেমন এই তাবিজ এই করা সেই করা ফু দেওয়া বান দেওয়া এগুলা করতে পারে হঠাৎ করে আমাদের এলাকায় কোথা থেকে হুজুর গুলো তৈরি হয়ে গেল যারা এত জ্ঞানী হয়ে গেল যে তারা ফু দিলে সবকিছু ঠিক হয়ে যায় এটা নিয়ে আরেকটা হচ্ছে গিয়ে আপনার এই এই যে মাত্র আমার আপনার কমেন্ট বক্সে একজন ভাইয়ের সাথে কথা বলা হয়েছে সে আমার কথা হচ্ছে যে এই তখনকার যে সাহাবিরা ছিল তারা বেশিরভাগই ছিল বোকা বেশিরভাগ বলতে কি নাইনটি পার্সেন্ট সাহাবিরাই ছিল বোকা কিন্তু এখন এটা আমি আমার আশেপাশের যে আমার যে বন্ধু বান্ধব আছে তারাও আমাকে জিজ্ঞেস করে তাদেরকে আমি বুঝায় বলতে পারি না যে তখনকার সময় সাহাবিরা ছিল বোকা তারা মনে করে তখনকার সাহাবিরা ছিল সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট এবং তারা সূর্য দেখে বলে দিত সূর্য কত দূর আছে চাঁদ দেখে বলে তো যেমন

মানে মুহাম্মাদের সাহাবিরা বলতেছে যে পৃথিবী নিচে আছে একটা মাছের মাছটা যখন নড়ে তখন ভূমিকম্প হয় এগুলা অসংখ্যবার এগুলো আমরা দেখাইছি আমরা অসংখ্য মানে সংসায় ডটকম শুনতে হয় কথাটা শুনেন ভাই কথাটা কথা মাসখানেক কথা বলেন না ভাই কথাটা আগে শুনেন কথার মাসখানেক মাসখানেক বলেন না আমরা যে সংসায় ডটকম ভর্তি করে রাখছি এই সমস্ত রেফারেন্সে যে মানে মোহাম্মদের সাহাবীরা বলতো যে পৃথিবী একটা মাছের উপরে আছে মাছটা যখন নড়ে তখন সেই ভূমিকম্প হয় তার উপরে পৃথিবীটা আছে এই মানে আল বিদা বা নিহা গ্রন্থে কত উদ্ভট উদ্ভট কথাবার্তা বলা আছে যেগুলো নবীর নবীর সাহাবিরা বলতো নবী নিজে বলতো এই যে আমরা হাজার হাজার বার এগুলো নিয়ে আলোচনা করছি যে সূর্য রাইতের বেলা কই যায় আল্লাহ রাশের নিচে গিয়ে সিজা করে লক্ষ লক্ষ বার বলতে বলতে আমাদের মুখে ফেনা ফোনা উঠতে গেল সংশয় ডট কম ভর্তি হয়ে গেছে এগুলো লেখা দিয়া আর আপনি আজকে এসে বলতেছেন এমন একটা জিনিস বলেন যেটা আহ ওরা যে মূর্খ ছিল ওরা যে বোকা ছিল সেটা বোঝা

কিন্তু বের কথা একটার সাথে কিছু মিলতেছ না আমার আমি মানে আমাদের সংখ্যা ডট কমের লেখা পড়লে একজন মানুষের যেই ইয়াটা হওয়ার কথা সেটা আমি পাইতেছ না সে আবার বলতেছে সে লেখা পড়ছে আমাদের ভিডিও দেখছে ভিডিও যদি দেখে থাকে তাহলে তো জানার কথা এর কথার কোনো ইয়া পাইতেছ না তাল পাইতেছ না আমি আসলে তাল পাইলাম না আসলে কোনো ও বোর এক্সাইটেড এইজন্য একটু অদ্ভুত লাগছে এজন্য আমি আবার তাকে ইয়া জিজ্ঞেস করছি যে মানে সুরা জিজ্ঞেস করছি কারণ আমার কথার কোনো সুবিধা জনক মনে হচ্ছে না কথাগুলো ঠিক আছে মেসি ভাই আমরা তাহলে আজকে লাইভটা শেষ করে দিব তিন ঘন্টা প্রায় হয়ে গেছে আপনি তাহলে বিদায় নিয়ে নেন আচ্ছা ঠিক আছে আসিফ ভাই थैंक ইউ আমার একটা জিনিস দেখানোর ছিল আসিফ ভাই আমি এর জন্য আসলে ওয়েট করতেছিলাম বাট আসলে অনেক আছে বলেন তাহলে বলেন দেখান তাহলে হ্যাঁ সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমাদের দেশে মানুষ যতটা প্রতিবাদ করতেছে আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই জন এই এই জনসমাজ আমাদের যে সচেতন নাগরিক এরা যদি নবীর আমলে থাকতো তাহলে নবীর নবুত্ব থাকতো কিনা আসিফ ভাই এটা হচ্ছে আমার একটা প্রশ্ন তো আসলে আমাদের দেশে গণতান্ত্রিক দেশে আমরা যেই আহ অধিকারের কথা বলি আমরা যে গণ অধিকারের কথা বলি নাগরিক অধিকার আমাদের যে অসাম্প্রদায়িক একটা দেশের কথা বলি আমাদের ইসলামের যে ভাই বোনরা আছে মুমিন যে মুমিন মুমিনারা ভাই বোন আছে যারা একটু একটু সচেতন শিক্ষিত যারা চিন্তাশীল তাদের কাছে আমার প্রশ্ন যে ইসলাম কি আপনাদেরকে এই রাইট টুকু দেয় কিনা আপনারা আজকে যারা প্রতিবাদ করতেছেন আপনারা তাহলে মোহাম্মদের জমি যদি জন্ম নিতেন সেই প্রতিবাদটা আপনারা করতেন কি না তাহলে আমি যদি একটা হাদিস দেখাই সেটা হচ্ছে আহ যদি একটু স্ক্রিনটা শেয়ার দেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আহ সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ইয়াহুদি ও নাসারাদের আরব উপদ্বীপ থেকে বহিষ্কার এখানে দেখতেছি জুহাইর হ্যাঁ সেটা হচ্ছে জুহাইর ইবনা হারব ও মোহাম্মদ ইবনে রাফি জাবির ইবনা আব্দুল আহমদ বলেন আমার কাছে উমর ইবন খাতাবাদ বর্ণনা করেন যে তিনি রাসুল আসলামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই আমি ইহাউদি খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপর থেকে বহিষ্কার করব পরিশেষে মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেওয়া হবে না তো এখানে কেন আরেকটা ধর্ম বিশ্বাসী মানুষকে জাস্ট বিশ্বাসের ভিত্তিতে আপনি তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবেন তাহলে এটা তো এটাই দেখায় না যে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র অমিলকে যারা বিশ্বাস করে না যেমন আপনি বিএনপি দল মতাদর্শের লোক জামাতের মতাদর্শের লোক বা অন্য যে কোনো মতাদর্শের লোককে তারা তাদের এখানে থাকতে দিতে চায় না ধর পাকর গ্রেপ্তার তাদেরকে বিভিন্ন রকম হয়রানি গুম হত্যা এগুলো তারা করতেছে তাহলে আপনি কিভাবে বলতেছেন যে আপনার ইসলামে এই জিনিসটা নাই আপনার ইসলামে মত 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 প্রকাশের কোনো স্বাধীনতাও নাই আপনার এখানে আমরা যদি আমরা আমরা তো জানি যে কাবিম আশরাফ নামে একজন ব্যক্তি ছিল যাকে হত্যা করা হয় জাস্ট কারণ ছিল কি তার সে মোহাম্মদকে নিয়ে সমালোচনা করছে সমালোচনার জায়গাও তো ইসলামে নাই আপনার মোহাম্মদকে নিয়ে কেউ এখন যেমন হাসিনাকে নিয়ে অনেকে গালি করতেছে মুমিনরা তখন মোহাম্মদকে নিয়ে কেউ গালি দিলে তাকে হত্যা করা হয়েছে তাহলে আপনার আপনি যেখানে ডিফেন্ড করতেছেন এই হাসিনা স্বৈর শাসন নিয়ে মোহাম্মদ কি স্বৈর শাসক ছিল না তখন কেন আপনার এই চিন্তা আপনার আবেগ এগুলো কোথায় যায় এটা ইটস এ হাই টাইম যে আসলে আমরা কেন নিজেদের সাথে হিপোক্রে হিপোক্রেসি করতেছি যে আমি হাসিনার বেলায় আমার আমার জাগ্রত চলে আসে যখন মোহাম্মদের কথা বলি তখন আমার আমার ভাব আমার চিন্তা আমার 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 মস্তিষ্ক সবকিছু কেন টার্ন অফ আমি সাথে 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 কেন কেন তখন এটার এটা খাটতেছে না সেও তো একটা শাসক ছিল আপনার নাগরিক অধিকার তখনও তো ছিল না তখন কি কেউ মত প্রকাশ করতে পারছে করতে পারে পারেনি তো তো এটাই ছিল আমার একটা টপিক আর একটা ছিল হচ্ছে ভাইয়া সেটা যে এই আমাদের ইসলামটা এটা কি শুধুমাত্র আমরা যে বলি যে সমগ্র মানব জাতির জন্য বাট আমি আমরা যদি দেখি সুরা ইব্রাহিম এবং সুরা নাহাল তো এখানে বলতেছে এটা শুধু আরব সমাজের জন্য ছিল এটা যদি আমি একটু রেফারেন্স দেখাই সুরা আহ এটা হচ্ছে সুরা আমা সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত একটু আমি নিয়ে আসি যদি স্ক্রিনে কি আসছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে বলতেছে আমরা যদি পড়ি আর আমরা প্রত্যেক রাসুলকে আচ্ছা এটা হচ্ছে সুরা এটা হাজির থেকে দেখাচ্ছি আর আমরা প্রত্যেক রাসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করার জন্য অথবা আল্লাহ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন যাকে ইচ্ছে সত্য পরিচালনা করেন আচ্ছা এখানে বলা হচ্ছে যে প্রত্যেক রাসুলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি কই আমরা যে বাংলা ভাষাভাষী আসে বা আমাদের যে এই জাতির জন্য তো কোনো কোনো রাসুল আসলো না তো আমাদের জন্য তো এটা সহজ হইলো না আমাদেরকে মাতৃভাষা ট্রান্সলেট করতে হচ্ছে আমাদেরকে ডিপেন্ড ডিপেন্ড করতে হচ্ছে হাদিস থেকে আমাদের ডিপেন্ড করতে হচ্ছে বিভিন্ন মুফতি তারা কি বিশ্লেষণ দিচ্ছে তাহলে তো কোরআনে যে বলতেছে আমি সহজ ভাষায় নাজির করেছি তার সাথে এটা কন্ট্রাক্ট করে সরাসরি আচ্ছা আরেকটা যদি দেখি সুরান আন্নাহালের থার্টি সিক্স এখানেও আরেকটা কন্ট্রাডিক্টরি আয়াত আছে আচ্ছা দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে আর অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং বর্জন করো প্রত্যেক জাতির কাছে এখানেও একই কথা একই কথাই বলা হয়েছে যে প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছিলাম ওই আমাদের কোনো জাতির কাছে তো রাসুল পাঠায় নেই তো তার মানে তো এটাই বোঝা যায় যে এই যে রাসুল পাঠানো হয়েছে সে আরব জাতির মধ্যে পাঠানো হয়েছে তো এটা তো শুধু আরবদের জন্য ছিল আমাদের পরবর্তী জাতির জন্য আমরা আমাদের এই চোদ্দশো বছর পরে আমাদের জন্য কোনো তো রাসুল নেই আপনার যদি বলি অ্যান্টার্কটিকা কি কোনো কোনো রাসুল আসছে আপনার আমেরিকা মহাদেশে কোনো রাসুল আসছে শুধুমাত্র আরব মহাদেশ গুলাতে কেন রাসুল পাঠাইলো আল্লাহ তার মধ্যে এটাই বোঝা যায় যে এই রাসুল পাঠানোটা শুধু এই আরব সমাজের জন্যই ছিল ইসলাম ধর্ম হ্যাঁ এটাই ছিল আসলে ঠিক আছে ঠিক আছে মেসিয়া ভাই অনেক ধন্যবাদ আপনাকে তাহলে আজকে আপনাকেও আমরা বিদায় জানাই এবং লাইভটা আমরা শেষ করে দিই সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য নেক্সট লাইভে আবার কথা হবে আবার দেখা হবে আবার আলোচনা করব আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ধর্ম দর্শন বিজ্ঞান সমস্ত বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আরো বেশি আলোচনা করব আমরা মনে করি যে আলোচনা করাটাই যুক্তি উপস্থাপন করা এবং যুক্তির বিরুদ্ধে যুক্তি আহ কথার বিরুদ্ধে কথা আহ এইটাই হওয়া উচিত যে কোনো এখন এই যে যুদ্ধ বিগ্রহ লড়াই মারামারি কোন কোন এগুলো বন্ধ করে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যুক্তির বিরুদ্ধে যুক্তিকে শক্তিশালী করতে হবে আমাদের লড়াইটা হতে হবে যুক্তি দিয়ে অস্ত্র দিয়ে না এই জিনিসটাই আমরা সবসময়ে প্রমোট করি আমরা সবসময়ে বলি যে প্রত্যেক মানুষের বাকস্বাধীনতা থাকতে হবে প্রত্যেক মানুষের নাগরিক অধিকারটা থাকতে হবে এবং সর্বোপরি যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ যেটা আছে সেই সনদটা সম্পূর্ণভাবে ফলো করতে হবে কারো মানবাধিকার ভায়োলেট করা যাবে না এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি যে আপনারা অবিলম্বে পদত্যাগ করেনাকে জানাচ্ছি যে আপনি পদত্যাগ করেন এবং মন্ত্রী যারা আছে সবাই একসাথে পদত্যাগ করেন আপনাদের আর কোন নৈতিক ভিত্তি নাই ক্ষমতায় থাকার অনেক আগে আপনারা এটা হারিয়েছেন এখন একেবারে আপনারা আপনারা একেবারে নির্লজ্জ বলে এখনো ধরে টিকে আছেন ক্ষমতায় এখনো টিকে আছেন গতি ধরে বসে আছেন এটা আপনারা আপনাদের কাছে একটা সুযোগ আছে যে আপনারা আ মিজের মানসম্মানটা রেখে কা মানে ক্ষমা চেয়ে এখন শেষ সময় যে ক্ষমা চেয়ে আপনারা গদি থেকে নেমে যান তাহলে অন্তত পক্ষে আপনাদের প্রতি যে ঘৃণাটা মানুষের এত ভয়ঙ্কর ঘৃণা আছে সেই ঘৃণাটা হয়তো একটু কমতে পারে হয়তো আপনাদেরকে মাফ করেও দিতে পারে কিন্তু আপনারা যদি এখনো সেই মারপিট চালায় যেন মানুষের উপরে কি হত্যাচার চালায় যান তাহলে মানুষ আর ভবিষ্যতে কোনোদিন আও মিলিজের নামও আর কখনো মুখে নেবে না এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম অনেক ধন্যবাদ আজকের লাইভটা শেষ করে দিচ্ছি শুভরাত্রি